তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা কিনা একদম নতুন জিমে জয়েন করেছো। তো প্রথম দিন তোমরা এক্সারসাইজে যাওয়ার সময় একটা কথা মারবা, কিছু জিনিস আছে তোমাদেরকে সেগুলো ক্যারি করতে হবে, যেরকম একটা টাওয়াল, জলের বোতল এবং শু। টাওয়ালটা এই কারণে নিতে হবে, বিভিন্ন রকম ইকুইপমেন্ট যখন ইউজ হয় তখন তার সিট থাকে, সিটগুলোতে অন্য মানুষরা ইউজ করেছে, যেহেতু কার কীরকম ঘাম লেগে গেছে সেই জায়গা থেকে তুমি তার শরীর থেকে তোমার জীবাণু তোমার শরীরে চলে আসতে পারে সেই ঘামের থেকে, সেই কারণে তোমাকে টাওয়ালটা ইউজ করতে হবে। আর সেকেন্ডটা তো তোমাকে জল তোমাকে বেশি পরিমাণে এনে পরিমাণে নিয়ে নিতে হবে, এই কারণে যাতে তুমি প্রথম দিন এক্সারসাইজ করছো তোমার একটু কনফিউশন লাগবে না, এক্সারসাইজ কেমন করে করবো, কীভাবে করবো, বা একটা তোমার ভিতরে একটা ডিহাইড্রেশন হওয়ার চান্সেস থাকবে, সে কারণে তোমার পর্যাপ্ত পরিমাণে জল বারবার পান করতে হবে। এবং তুমি এক্সারসাইজ করবে এবং কুল মাইন্ডে এক্সারসাইজ করো এবং জল অল্প অল্প করে পান করো। আর শু পরে তোমার এক্সারসাইজ করতে হবে, এই কারণে কারণ শু তোমাকে একটা সেফ দেবে, যেরকম বিভিন্ন রকম ইকুইপমেন্ট বা ফ্রি ওয়েটস পরে থাকে সেই জায়গাতে থেকে যদি খালি পায়ে এক্সারসাইজ করতে থাকো সেই জায়গা থেকে একটা হোঁচট লেগে তোমাদের নখের একটা সমস্যা হতে পারে বা পায়ের আঘাত লাগতে পারে, সেই জায়গা থেকে তোমার শুটাও একটা সেফ, সেই জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে প্রথমে তোমার তোমার জিমে আসতে হবে। জিমে আসার পর তোমার ট্রেনারের সহযোগিতা নিতে হবে, সে ওই অনুযায়ী তোমাকে এক্সারসাইজ করতে হবে। প্রথমত কোনো দিনও তুমি এক্সারসাইজ নিজের মতো করতে যাবে না, বাট করার কোনো প্রয়োজনই পড়বে না, বা সিনিয়র যারা আছে বা অনেকদিন এক্সারসাইজ যারা করছে তাদেরকে দেখেও তুমি নকল করবে না। প্রথমত তোমার নিজের বেস তৈরি করার জন্যে ট্রেনার তোমাকে সাজেস্ট করবে যে এরকম ধরনের এক্সারসাইজগুলো করলে ভালো হয়, এবং ট্রেনারের সাজেশন অনুযায়ী তুমি এক্সারসাইজ শুরু করো তোমরা। তো বন্ধুরা, যারা পুরনো অনেক দিন ধরে এক্সারসাইজ করছে তাদেরকে কোনো সময় কপি করতে যাবে না, তারা ফাটিয়ে এক্সারসাইজ করছে, মানে তুমি হাত দিন গিয়ে পুরো ফাটিয়ে দিলে তাহলে তোমার পরের দিন থেকে পুরো ফেটে যেতে শুরু করবে, তো সে পরের দিন এতটা ব্যথা হবে শরীরে এবং জ্বর পর্যন্ত আসতে পারে। তো সেই জায়গা থেকে প্রথম দিন এক্সারসাইজ তোমরা খুব কুল মাইন্ডে, খুব শান্ত মাইন্ডে সঠিক ভাবে তোমরা এক্সারসাইজ করো। পারলে তোমরা দু সেটস করে লাগাও এক্সারসাইজ, 3-4 সেটস কোনো দরকার নেই, দু সেট করে লাগালে বেটার হবে, এবং রিপিটেশনকে পুরো ছোটো করে দাও, জাস্ট একটা বেস তৈরি করো এক্সারসাইজের, এবং সেই এক্সারসাইজ অনুযায়ী বেশ কয়েকদিন করার পর ট্রেনার তোমার দেখে বুঝতে পারবে যে না, এবার নেক্সট ওকে কী লেভেলের এক্সারসাইজ সাজেস্ট করা যায় বা সাজেশন দেওয়া যায়, সেই জায়গাতে থেকে তোমাকে সে গাইড করবে, তোমরা সেই কথা মতো চলবে। তা সেই জায়গা থেকে তোমাদেরকে প্রথমত এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এক্সারসাইজ একটা মানে মজার কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা তোমাকে প্রথম দিন এক্সারসাইজ খুব সাবধানে করতে হবে, হতে পারে এমন কিছু হয়ে যেতে পারে, তোমার অ্যাক্সিডেন্টাল হতে পারে, যে সবার সাথে দেখে হয়তো এক্সারসাইজ করতে যাচ্ছে অনেক রকম মানে বহুত বাজে কিছু হতে পারে, তো সেই জায়গা থেকে তো খুব কেয়ারফুলি এক্সারসাইজ করতে থাকো, কাউকে কপি করার দরকার নেই, তোমরা নিজের নিজের এক্সারসাইজ করতে থাকো। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এক্সারসাইজ করার পর থেকে তোমার সারাদিনের যে কী খাবার কী কেমন কী আছে সেটা বলো, তোমাকে যে ডায়েট চার্ট দেবে তার সাথে তুমি ভালো করে বসে আলোচনা করো, সে তোমাকে ডায়েট চার্ট দিক এবং তুমি আস্তে আস্তে সেই খাবারগুলোকে সংগ্রহ করো। কেউ যদি 8টা ডিম খায়, তুমি প্রথম দিনে 8টা ডিম খেতে যাওয়ার দরকার নেই, প্রথমে আস্তে আস্তে তোমরা শুরু করো, সেটা ডিম হোক বা চিকেন হোক, প্রথমত খুব আস্তে আস্তে শুরু করবা, কারণ যারা অনেক দিন ধরে এক্সারসাইজ করছে তাদের নেয়ার ক্ষমতাটা আলাদা, তাদের শরীর অন্যভাবে এখন রেডি হয়ে গেছে ভালো ওয়েট ক্যারি করার জন্য বা ভালো ট্রেনিং করার জন্য, ভালো খাবার নেওয়ার জন্য। তা সেই জায়গা থেকে তোমার বডি প্রথম যেহেতু, সেহেতু তোমাদেরকে ওরকম ধরনের ডায়েটে যেতে হবে না, জাস্ট লাইট শুরু করো হালকা হালকাভাবে, এবং দিনের দিন যেরকম তোমার এক্সারসাইজের সাথে সাথে তোমার এক্সারসাইজ রুটিনও পাল্টাতে থাকছে, সেই জায়গাতে থেকে তুমিও তোমার খাবারগুলোও আস্তে আস্তে পাল্টাতে থাকো। তা সেই জায়গা থেকে তোমরা খুব ভালো সহযোগিতা পেতে পারো বা খুব ভালো উপকার পেতে পারো। তা সেই যে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম দিনের জন্য। তা প্রথম দিন তোমরা এসে এরকম ধরনের এক্সারসাইজ করো। আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবে, প্রথম অবস্থাতে এসে তোমরা ফ্রি ওয়েটসের এক্সারসাইজ একটু কমই করো, তাতে অনেক বেটার হবে। ফ্রি ওয়েটস মানে তুমি ডাম্বেল কাল, বারবেল কাল বা তোমার ডাম্বেল প্রেসেস, এইগুলো যে প্রেসেস যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যেরকম, এগুলো থেকে একটু অ্যাভয়েড করো। তোমরা বিভিন্ন ইকুইপমেন্ট বা মেশিনারি এক্সারসাইজগুলো করো, সেই জায়গা থেকে তোমার পশ্চার একটা মেনটেনেন্স জায়গায় থাকবে এবং তোমার চোট বা আঘাত লাগা থেকে তোমাকে মুক্ত রাখবে। তা সেই জায়গা থেকে তোমরা এই জিনিসগুলো ইউজ করো, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর বডির একটা সঠিক পশ্চার মেনটেন হয়ে গেলে তোমরা ফ্রি ওয়েটসের দিকে যাও, সেই জায়গা থেকে তোমরা চোট মুক্ত থাকবে। তা সে এই জিনিসগুলো তোমাদেরকে প্রথম দিন এসে একদম খেয়াল রাখতে হবে যে প্রথম অবস্থাতে আমরা মেশিনের এক্সারসাইজগুলো বেশিভাবে করব, এই জায়গাগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তা
প্রথম দিনের কথা হয়ে গেল বন্ধুরা। আর প্রথম দিন মানুষ যেহেতু এক্সারসাইজ আছে, অনেক আশা নিয়ে আসে, অনেক ভালো চিন্তাভাবনা নিয়ে আসে, সেই জায়গাটাতে থেকে চিন্তাভাবনাটা যেন খুব সুন্দরভাবেই আগাতে থাকে সবার। দেখো, দুই চার মাসে বা ছ মাসে বডি যেহেতু বানানো যায় না, সেহেতু নিজের ভিতর ধৈর্য রেখে এক্সারসাইজটা কন্টিনিউ করার চেষ্টা করো। সবার বডির গ্রোথ এক না, কারো একটু আগে হবে, কারো একটু পরে হবে, বা সবার হবে। তার এক্সারসাইজকে এইভাবে আগিয়ে নিয়ে সবাই যেতে থাকো। তো প্রথম দিন যারা এক্সারসাইজে যাচ্ছ, তাও এই সুন্দর সুন্দর রুলগুলো ফলো করতে থাকো। নিজেদের ভিতরে একটা আইডিয়া রাখো, নিজের এক্সারসাইজকে বেটার দিকে নিয়ে যাও এবং ভালো সুন্দর একটা চেহারা অ্যাচিভ করো। তো বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগলো। নেক্সট ভিডিও দেখার জন্য সবার অনুরোধ রইল। টাটা।